পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11 এপ্রিল মঙ্গলবার রাত 11:15 ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন এক নিবৃতচারী দেশপ্রেমিক। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী পুরোটা সময় দেশ ও মানুষের কল্যাণে ব্যয় করেছেন। নিজের ক্যারিয়ারের চেয়ে দেশপ্রেমকে প্রাধান্য দিয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পুরস্কার পাওয়া এই মানুষটি। ডাক্তার জাফরুল্লাহর জন্ম 1941 সালের 27শে ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে। তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। বাবার চাকরির সুবাদে ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন তিনি। 1964 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS এবং 1967 সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশ স্বাধীন হওয়ার পর গ্রামে ফিরে গিয়ে মুক্তিযুদ্ধের ফিল্ড হাসপাতালটি গণস্বাস্থ্য কেন্দ্র নামে গড়ে তোলেন কুমিল্লায়। পরে সেটা স্থানান্তর করে ঢাকার সাভারে এ গণস্বাস্থ্য কেন্দ্র নামটি দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রান্তিক পর্যায়ের মানুষকে সেবা দিতে প্যারামেডিক্যাল শিক্ষা দিয়ে এতে মাঠ পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এ বিষয়ে 1972 সালে ধারণাপত্র প্রকাশ করেন তিনি, যা 1978 সালে কাজাকিস্তানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এলমাটা ঘোষণায় স্বীকৃতি পায়। তিনি প্রথম দেশে গ্রামীণ স্বাস্থ্য বিমা চালু করেন। সবার জন্য সুলভ মূল্যে ঔষধ নিশ্চিত করতে তিনি প্রণয়ন করেন ঔষধ নীতি, যার উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের বর্তমান ঔষধ শিল্প। 1982 সালে প্রণীত ঔষধ নীতির অন্যতম রূপকার ছিলেন প্রতিভাবান এই চিকিৎসক। কাজের স্বীকৃতি হিসেবে জীবনের নানা পর্বে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বা সম্মাননা পেয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। 1977 সালে তাকে স্বাধীনতা পুরস্কার দেয় সরকার। ফিলিপাইনের রেমন ম্যাগসাইসাই পুরস্কার পান 1985 সালে। 1992 সালে সুইডেন থেকে তাকে দেওয়া হয় রাইট লাইফ লিহুড অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের বার্কলে থেকে 2010 সালে দেওয়া হয় ইন্টারন্যাশনাল পাবলিক হেলথ হিরোজ অ্যাওয়ার্ড। যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ 2022 সালে জাফরুল্লাহ চৌধুরীকে NRB লিবারেশন ওয়ার হিরো 1971 পুরস্কার দেয়। জাফরুল্লাহ চৌধুরী 50টিরও বেশি দেশে বিভিন্ন সম্মেলন বা সেমিনারে মূল বক্তা হিসাবে অংশ নেন। একাধিক দেশকে জাতীয় ঔষধ নীতি তৈরিতে পরামর্শও দিয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে একটির নাম রিসার্চ আ মেথড অব কোলোনাইজেশন। এটি ইংরেজিতে প্রকাশিত হয়েছিল 1977 সালে। এরপর এটি বাংলা ছাড়াও ফরাসি, জার্মান, ইতালি, ডাচ, স্প্যানিশ ও একাধিক ভারতীয় ভাষায় অনুবাদ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার 13 এপ্রিল দুপুর 2:30 এ জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান আলতাফুন্নেসা মায়া। বুধবার 12 এপ্রিল ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আলতাফুন্নেসা মায়া বলেন, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সকাল 10:00 থেকে দুপুর 1:00 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। 13 এপ্রিল বৃহস্পতিবার বেলা 2:00 জানাজা অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। আগামী 14 এপ্রিল শুক্রবার সকাল 10:00 সাভার গণস্বাস্থ্য শ্রদ্ধা নিবেদন বাজ্জুমা সেখানেই জানাজা অনুষ্ঠিত হবে।